প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিশির লার্নিং ইনভেস্টমেন্ট গোল্ড। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় পিডিএল, পিডিএল সম্পর্কিত, প্যাসিফিক ডেনিম লিমিটেডের, অর্থাৎ এটা টেক্সটাইল সেক্টরের একটা কোম্পানি। তো সেই এটার বর্তমান পরিস্থিতি নিয়ে, অবস্থা নিয়ে, ঢাকা স্টক মার্কেটের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করব। তো এটা অবশ্য টেক্সটাইল সেক্টরে, যেহেতু বাংলাদেশে এবছর মোটামুটি সব ডিপার্টমেন্টে মোটামুটি ম্যাক্সিমাম কোম্পানিগুলো খুবই ভালো প্রফিট বলেন অথবা পজিটিভ গেইন বলেন সেগুলো করছে। তো ছোটো কোম্পানি হিসাবে, এটা ছোটো স্মল ক্যাপ কোম্পানি হিসাবে পিডিএলের, আমি দেখলাম যে পিডিএলের অবস্থা কীরকম, সেই অবস্থা নিয়ে আমি আলোচনা করব আজকের ভিডিওতে। যাদের এই স্টক আছে তারা অবশ্যই দেখতে পারেন ভিডিওটা। যারা চিন্তা করতেছেন টেক্সটাইলে ইনভেস্ট করবেন, এখানে করা যায় কিনা আপনারা চিন্তা ভাবনা করে দেখতে পারেন। আর যারা নতুন ভিডিও দেখতেছেন, যারা হচ্ছে শেয়ার বাজার সম্পর্কে ইন্টারেস্ট নিতেছেন যে আমি আসলেই দেখতে চাই, তো আপনারা অবশ্যই ইনিশিয়াল যে টার্মগুলো সেইগুলো শিখে আসবেন, যাতে ইনফরমেশনগুলো জানতে সুবিধা হবে যে আমি আসলে কি বলতেছি, আপনারা আসলে সেগুলো বুঝতে পারতেছেন কিনা। তো শুরু করি পিডিএল সম্পর্কিত। যে আমি কয়েক মাস আগে, হয়তো 6-7 মাস আগে আরেকটা ভিডিও এটা পিডিএল সম্পর্কিত ছিল, তো আজকের ভিডিওতে কম্পারেটিভ আলোচনা করব। তো দেখি এখানে বর্তমান মার্কেট প্রাইস এটার হচ্ছে 12.40 টাকা, ক্যাটাগরি বিতেই আছে এখনও। তো এবছরের রেঞ্জটা ছিল হচ্ছে 11 টাকা থেকে 19 টাকা, 19.90 টাকা। এর আগে গত বছর এটা রেঞ্জ ছিল হচ্ছে 7 টাকা থেকে 7+ থেকে হয়তো 23 টাকার মতো, অত এরকম একটা রেঞ্জ ছিল 23 টাকা, 7 টাকা থেকে 23 টাকা। তারপর হচ্ছে প্যান্ডামিকের সময় এটার প্রাইসটা অনেক ডাউন ছিল প্যান্ডামিকের আগে পরে, তো তারপরে এটা অনেক হিউজ টার্ন করছে। তার সেখানে এরকম একটা বড় রকমের প্রাইস ছিল, তো আমার মনে হচ্ছে এরকম প্রাইস ছিল 23 টাকা হবে। তো বর্তমানে এটার গত এক বছরের রেঞ্জ ছিল হচ্ছে এই লেভেলের মধ্যে ওঠানামা করছে। তো প্যান্ডামিকের মধ্যে এই কোম্পানিটিকে হিউজ হিউজ এফেক্টেড হয়েছিল, তো সেটা আমরা তখন দেখছিলাম। তো এখন প্যান্ডামিকের পরে সব টেক্সটাইলগুলো যেহেতু ঘুরে দাঁড়াইছে, তো সেই ক্ষেত্রে বর্তমান অবস্থা কী সেগুলো নিয়ে আলোচনা করতেছি। তো এখানে পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 1853.50, অর্থাৎ এটার পেইড আপ ক্যাপিটাল, যেহেতু গত বছরে তারা ডিভিডেন্ড হিসেবে 1% স্টক বোনাস দিয়েছিল, তো সেই স্টক বোনাসের জন্য পেইড আপ ক্যাপিটালটা একটু বৃদ্ধি পাইছে। এদের অথরাইজ ক্যাপিটাল 2000 মিলিয়ন, এখনও পর্যন্ত তারা যদি শেয়ার বোনাস দিতে চায়, শেয়ার বোনাস এখনও পর্যন্ত দিতে পারে, তাদের হাতে এখনও পেইড অথরাইজ ক্যাপিটাল আছে। তো এটা বর্তমানে এটা ডিসকাউন্টে চলতেছে 90%, অর্থাৎ 10% ডিসকাউন্টে চলতেছে এখানে, 0.9। তো এটা তো ডিসকাউন্টে চলতেছে, এই প্রাইসটা তো এখনও পর্যন্ত ওভার ভ্যালুড না, অর্থাৎ আন্ডার ভ্যালুডেই বলা চলে। এটা আন্ডার ভ্যালুড একটা আছে কোম্পানি বর্তমানে, আমার মনে হচ্ছে, আমার অ্যানালাইসিস বলতেছে। এখানে শর্ট টার্ম যেটা বলছিলাম যে কোম্পানিটা খুব ভালো করছে, এখানে 139 মিলিয়ন বর্তমানে শর্ট টার্ম লোন, যেটা কিনা 6-7 মাস আগে ছিল হচ্ছে 153.81 মিলিয়ন। তার মানে এই কোম্পানিটা তাদের হচ্ছে শর্ট টার্ম লোনের অনেকটা অংশ তারা পে করে দিছে, অর্থাৎ এখানে পে করছে এটাই দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে তাদের মোটামুটি অনেক বিজনেস অনেক ভালো হয়েছে, সেই জন্য তারা হচ্ছে এই লোনটা পে করতে অনেকটা লোন পে করছে, ঠিক আছে। লং টার্ম লোনে দেখা যায় যেটা হচ্ছে 7 মাস আগে লোন ছিল 504 মিলিয়ন, বর্তমানে সেটা হচ্ছে 164 মিলিয়ন। তার মানে এখানেও তারা হচ্ছে মোটামুটি চল্লিশের মতো চল্লিশ মিলিয়ন, অর্থাৎ 4 কোটি টাকা, এখানে 4 কোটি টাকা, এখানে ধরে নিলাম 2 কোটি টাকা, অর্থাৎ তারা হচ্ছে এখানে 6 কোটি টাকা পে করছে। তার মানে হচ্ছে এই কোম্পানিটা হচ্ছে যে লোন ছিল, তো লোনের থেকে লোন পরিশোধ করছে। ভেরি ইন্টারেস্টিং বাংলাদেশের কোম্পানিগুলোর জন্য। তো ইন্টারেস্টিং বলা হচ্ছে বাংলাদেশের অনেক কোম্পানি, অনেক ইনভেস্টর, তারা হচ্ছে লোন নিয়ে, ব্যাংক থেকে লোন নিয়ে অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন নিয়ে লোন পরিশোধ করে না, কিন্তু এই কোম্পানিটা ভালো বিজনেস করছে দেখা যাচ্ছে এবং তারা হচ্ছে লোন পরিশোধ করতেছে। তো ভেরি পজিটিভ সাইন, তো তারা এবছর হয়তো ভালো ইনকাম করছে, এই জন্য হয়তো এই লোনটা পরিশোধ করতে পারতেছে। তো এই বর্তমানে এটা হচ্ছে বুলিশ ব্যারিশ বলবো না, বর্তমানে বুলিশ ট্রেন্ড বলা চলে যে এটা হচ্ছে আপডাউনে, অর্থাৎ হেড শোল্ডার এরকম আছে, এরকমভাবে চলতেছে। তবে মোটামুটি আমার মনে হয় যে এটা যেহেতু আন্ডার ভ্যালুড একটা স্টক, তো হয়তো আপনি ট্রেডিংয়ের জন্য এটা নিতে পারেন।
এক দুই টাকা ফায়দায় হচ্ছে অত প্রফিটে হয়তো অনেক সময় বিক্রি করে দিতে পারেন, এরকম হয়তো এটা নিতেই পারেন। বর্তমানে যদি 12 টাকা 40 পয়সা থাকে, এটা 13 টাকা 40 পয়সা যেতেই পারে, এদের কোনো ব্যাপার না। তো সেক্ষেত্রে আপনারা শর্ট টার্মের জন্য এখানে ইনভেস্ট করতেই পারেন। এখানে আমি যদি শেয়ার হোল্ডিংটা দেখি, যে শেয়ার হোল্ডিংটা ভেরি ইন্টারেস্টিং, যেখানে আমরা ব্যাট বিসি আমি আজকে একটা ভিডিও দিছি ব্যাট বিসি, সেখানে দেখলাম যে ফরেন শেয়ার হোল্ডিং কমতেছে। এই কোম্পানিটা দেখেন পিডিএল, অর্থাৎ এই কোম্পানিটার ক্ষেত্রে এখানে বর্তমানে ফরেন শেয়ার হোল্ডিং অর্থাৎ এন্ড অফ জুলাই এটা ফরেন শেয়ার হোল্ডিং হচ্ছে 0.01, অর্থাৎ 0.01। এর আগের মাসে এন্ড অফ জুন এটার ফরেন শেয়ার হোল্ডিং ছিল হচ্ছে 0.00। তার মানে এই কোম্পানিটাকে ফরেন শেয়ার হোল্ডার যারা, তারা এই কোম্পানিতে আরও ইন্টারেস্ট দেখাচ্ছে। তার মানে হচ্ছে এই কোম্পানিতে তাদের শেয়ার হোল্ডার ধরে রাখতে পারতেছে, অথবা তারা এই কোম্পানিকে শেয়ার হোল্ডার যারা, তারা আবার পুনরায় এখানে বিনিয়োগ করছে। পুনরায় বিনিয়োগ করছে বললাম যে এটা কারণ হচ্ছে এখানে এর আগের বছর তাদের ফরেন শেয়ার হোল্ডিং ছিল, এখানে ফরেন শেয়ার হোল্ডিং ছিল সেটা হচ্ছে 0.01, তখনও 0.01 ছিল। তারপরে শেয়ার হোল্ডিংটা দেখুন ডিসেম্বর 2021 ফরেন শেয়ার হোল্ডার শেয়ার সেল করে দিছে। তার মানে এই পুরো বছরটা তাদের হচ্ছে এখানে, যে এরপরে যেই সময়গুলো তারা হচ্ছে এই কোনো আগ্রহ দেখায় না এখানে। এরপরে যখন ব্যাংক এই কোম্পানিটা লোন পে করে দিছে, তার মানে ভালো রকমের ইনকাম করছে, তখন এই ফরেন শেয়ার হোল্ডাররা আবার এই কোম্পানিতে আগ্রহ দেখাচ্ছে। এখন দেখা যাচ্ছে এই কোম্পানিতে ফরেন শেয়ার হোল্ডিং 0.01। তো ভেরি ইন্টারেস্টিং, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে বর্তমান পাবলিক শেয়ার হোল্ডিং 56.78, এর আগের মাসে ছিল 57.24। তো এখানে ইনস্টিটিউশনের কাছে শেয়ার হোল্ডিংও বাড়ছে, আর হচ্ছে পাবলিকের কাছে হচ্ছে শেয়ার হোল্ডিংগুলো কমছে। তো মানে তার মানে হচ্ছে এটাও গুড সাইন, যেহেতু ইনস্টিটিউশনের কাছে বাড়ছে পাবলিকের কাছে কমছে, গুড সাইন। ফরেন শেয়ার হোল্ডিং বাড়ছে, এটা ফিরে আসছে বলা চলে, তো এটাও একটা ভেরি গুড সাইন। তার মানে আমার মনে হয় কোম্পানিটা হয়তো কিছুটা স্ট্রং পজিশনে এবার যেতে পারে, হয়তো এখন 12 টাকা 40 পয়সা আছে। আমার মনে হচ্ছে আপনারা আপনাদের বিজনেস আপনাদের মতো করবেন, তো আমার মনে হচ্ছে এটা হচ্ছে 20 টাকার কাছে চলে যাবে, হয়তো দুই আগামী অক্টোবরে, সেপ্টেম্বর শেষে কিংবা অক্টোবরে এটা 20 টাকার কাছে চলে যাবে। আমার এরকম মনে হয় যদি মার্কেট ট্রেন্ডটা এখন যেরকম বুলিশ ট্রেন্ডে আছে ঢাকা স্টক মার্কেট, তো এই এই লেনদেন যদি বজায় থাকে, আর যদি ওয়ার্ল্ডের সেরকম কোনো ক্রাইসিস না থাকে, তাহলে আমার মনে হচ্ছে এই এই 20 টাকার মধ্যে যাওয়া এই স্টকটার জন্য কোনো ব্যাপারই না। তো আমরা যদি দেখি এটার ইনকাম কেমন হয়েছে এবছর, এখানে ইনকাম দেখাচ্ছে ওরা 32 পয়সা ইনকাম, 3 কোয়ার্টারে 32 পয়সা ইনকাম দেখাচ্ছে। যদি সামনের কোয়ার্টারে আরেকটু ভালো করে তাহলে হয়তো 50 পয়সা ইনকাম দেখাইতে পারবে। তো যদি 50 পয়সা ইনকাম দেখাইতে চায়, তো আমি বলবো এটা ভেরি গুড, কারণ গত বছর প্যান্ডামিকে তাদের হিট করছে, তখন তারা ইনকাম করছে 0.22, তার আগের বছর ইনকাম ছিল হচ্ছে 0.54, তারা তখন 10% শেয়ার বোনাস দিছে। এটা হচ্ছে কোম্পানি ওই কোম্পানিটা হচ্ছে শেয়ার হোল্ডারদের মোটামুটি বোনাস দিছে বলা চলে, 10% যেহেতু শেয়ার বোনাস দিছে। তার আগের বছর 14% শেয়ার বোনাস দিছে, তার আগের বছর 14% শেয়ার বোনাস দিছে, তার আগের বছর 12.5% শেয়ার বোনাস দিছে। তার মানে এই কোম্পানিটা যে ইনকাম করছে 2017, 2018, 2019, 2020, তার মানে এই এই যে 4 বছর তারা ইনকাম করছে, তাদের কিন্তু ক্যাশ ক্যাশ কোনো এখানে তাদের যে ক্যাশ ইনকাম হয়েছে সেই ইনকাম থেকে তারা কোনো ডিভিডেন্ড দেয় না। তারা হচ্ছে বাজার থেকে টাকা উত্তোলন করছে, আবার এখানে টাকা উত্তোলন করছে এখানে শেয়ার ডিভিডেন্ডের মাধ্যমে, অর্থাৎ তাদের পেইড আপ ক্যাপিটাল তারা হচ্ছে এখানে বাড়াইছে। তো সে যাই হোক, তারপরও যারা হচ্ছে এখানে শেয়ার হোল্ডার এই কোম্পানি, তারা হয়তো প্রত্যেক বছরে একটা ভালো পরিমাণ শেয়ার তাদের হয়তো গেইন হয়েছে। তো সেই কারণে এই শেয়ার হোল্ডিং শেয়ারটার প্রাইসটা হচ্ছে 10 থেকে 20-এর মধ্যে ওঠানামা করছে। যদি এরকম তারা প্রত্যেক বছর এই এই শেয়ার বোনাসগুলো না দিত, তাহলে এই কোম্পানিটার প্রাইসটা আরও একটু বড় থাকতো অন্যান্য কোম্পানির মতো। যেহেতু এখন এই কোম্পানিটা দেখা যাচ্ছে ঘুরে দাঁড়াইছে এবার, তো আমি মনে করি যে আরও একটু ভালো করবে সামনে, হয়তো 50 পয়সা দিছে, হয়তো 50 পয়সা আসলে হয়তো তারা আবার 10% ডিভিডেন্ড না দিলেও 5% ডিভিডেন্ড দিবে। তবে 5% ডিভিডেন্ড কী দিবে এটা খুবই অল্প জিনিস যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবেন। তবে এখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার কোনো প্রশ্নই আসে না এই মুহূর্তে। শর্ট টার্মে আপনি অবশ্যই ইনভেস্ট করতে পারেন, যেহেতু এখানে ইনস্টিটিউশন কোম্পানিগুলো এখানে আগ্রহ দেখাচ্ছে, বর্তমানে ফরেন শেয়ার হোল্ডারের আগ্রহ দেখাচ্ছে, তো আপনিও এখানে অবশ্যই আগ্রহ দেখাতে পারেন।
তো এই ভিডিও সম্পর্কে এখানে বলবো যে এই কোম্পানিটা সম্পর্কে আজকে লেনদেন ছিল 1.2 মিলিয়ন, অর্থাৎ আপনি যদি শেয়ার কিনবেন, কোনো একটা স্টক কিনলেন, সেই স্টকটা কম দামে হোক আর বেশি দামে হোক, যদি শেয়ারের লেনদেন না হয়, অর্থাৎ হাত বদল না হয়, এক হাত ওয়ান হ্যান্ড টু আনাদার হ্যান্ডে না যায়, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে সেই স্টক কিনে মজা পাবেন না। তবে এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে মোটামুটি ভালোই, আজকে 12 লাখ শেয়ার শেয়ার হ্যান্ড ওভার হয়েছে। তো তো এটা তার মানে হচ্ছে এখানে শেয়ার হোল্ডাররা নিয়মিত আসে এবং ট্রেড করে, তো এটা একটা গুড সাইন। তো আপনি এখানে বলা চলে যে এই শেয়ারের অনেক হিউজ পরিমাণ শেয়ার হোল্ডার আছে বাইরে, তার মানে আপনি যদি চান আপনার যে কোনো দিন যদি টাকা দরকার হয়, সে আপনি এই এই শেয়ারে ইনভেস্ট করছেন, আপনার আজকে টাকা দরকার। এখন হয়তো কোনো এক কোম্পানির যদি আপনার বায়ার না থাকে অথবা সেলার না থাকে, আপনি যদি তাহলে আপনি বিক্রি করতে পারবেন না, তার মানে আপনার ইমার্জেন্সিতে আপনি টাকা পাবেন না। আর যদি এখানে যেহেতু প্রত্যেক দিন মোটামুটি এরকম 1.2 অর্থাৎ 12 মিলিয়নের মতো হচ্ছে, 12 লাখের মতো শেয়ার লেনদেন হয়, ধরে নিলাম এখানে এটা হচ্ছে 5 লাখের মতো লেনদেন হয়, তাও যদি 5 লাখ হয়, আপনার যদি টাকা দরকার হয় আপনি অবশ্যই এখানে বিক্রি করতে পারবেন যে কোনো মূল্যে, অর্থাৎ বর্তমানে যে নিয়ম আছে সেই নিয়মে আপনি বিক্রি করতে পারবেন। এটাই হচ্ছে একটা পজিটিভ দিক। আর আর হচ্ছে ট্রেড তো যে কোনো শেয়ারের দাম ওঠানামা করবে, আপনারা সেই হিসাবে সেই বিবেচনায় এখানে লেনদেন করবেন। তো এখানে এই কোশ্চেনগুলো দেওয়ার আমার এখন মানে এটা পজিশন নাই এই শেয়ারটায়, আমি মনে করছি শর্ট টার্মে বিনিয়োগই ভালো, তো ট্রেড করবেন এই শেয়ারে, নট ইনভেস্ট। আমার নেক্সট ভিডিও হবে রবি স্টক অ্যানালাইসিসের উপরে, আশা করি সেই ভিডিওটা দেখবেন, আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।